কিছুটা যাত্রী বাড়তে শুরু করলেও রাজধানীর ঘাটে নেই মানুষের বাড়তি চাপ এর যাত্রায় প্রশান্তি লঞ্চের যাত্রীদের তবে বিপরীত অবস্থা লঞ্চের মালিকের যাত্রীর প্রত্যাশায় দিন গুনছেন তারা সড়কপথের বৈপ্লবিক পরিবর্তনে গত দু বছর ধরেই অনেকটা যাত্রী কম সদরঘাটের এবারের নৌপথে ঈদ যাত্রীদের কিছুটা যাত্রীচাপ বাড়তে শুরু করেছে বিশেষ করে লঞ্চের কেবিনের চাহিদা বেশি ডেকেও তুলনামূলক যাত্রী রয়েছে তবে আগের চেয়ে ডেকেও যাত্রী কম লঞ্চ কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার অফিস ছুটির পর যাত্রী বেড়েছে শুক্র থেকে রোববার পর্যন্ত তিন দিন সরকারি ছুটির সঙ্গে অনেকে বাড়তির ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছেন এ কারণে যাত্রী আগের চেয়ে কিছুটা বেড়েছে তবে গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যানজটে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে